খুলনার পাইগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্গা প্রতিমাকে নন্দন করতে এখন চলছে রং তুলির কাজ ভিন্ন রঙের বাহারে দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে সাজিয়ে তুলতে মৃৎ শিল্পীরা কাজ করে চলছে উপজেলার একশত উনপঞ্চাশটি পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে তাই সর্বত্র চলছে সাজ সাজ রব কিছু কিছু পূজা মণ্ডপ ঘিরে চলছে ব্যতিক্রমী আয়োজন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্যই দেবী দুর্গা স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্তলোকে এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মলম্বীরা প্রতিবছর বছর শারদীয় দুর্গা উৎসব উদযাপন করে আসছে সারা দেশের নেয় এবারও খুলনা জেলা ফাইকগাছা উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ছয় অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা শুরু হবে এগারোই অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে পনেরোই অক্টোবর শুক্রবার শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে কাজ প্রায় শেষ হওয়ার পথে অনেক জায়গায় দেখা যাচ্ছে রং তুলির আচর চলছে সাজসজ্জার কাজ চলছে আগামী এগারোই অক্টোবর রোজ সোমবার দেবী মায়ের দুর্গার বোদনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবো জীবনে সরকারের নিয়ম নীতি মেনেই আমাদের এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত করতে হবে